সৌজন্যে বিবিএস কেবলস। বর্ষা মৌসুমের আগেই যে ঐতিহ্যবাহী যে রোগ ডেঙ্গু সেটি হানা দিচ্ছে এবং সারা দেশেই এই রোগীর সংখ্যা বাড়ছে। তবে গত একদিনে প্রায় এই সংখ্যা 500-র কাছাকাছি গিয়েছে এবং মৃত্যুও হচ্ছে। তো এই নিয়ে আমরা আজকে বিবিএস ক্যাবলসের সৌজন্যে এটি নিউজের যে নিয়মিত আয়োজন সেটি আমরা আজকে আপনাদের সাথে আমি রয়েছি মনির ইসলাম পারভেজ। আমরা এখন সাধারণ মানুষের কথা শুনে নেব, তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক বন্দরনগরী চট্টগ্রামে। 24 ঘন্টায় চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন 25 জন, যা একদিনে ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড। মারা গেছেন 5 জন। আমার এডিস মসকুইটোর বিস্তারকে আমরা যদি ঠেকাতে পারি তাহলে এই ডিজিজকে আমরা অনেক কমিয়ে আনতে পারব এবং সচেতনতা বৃদ্ধি করতে মানুষের মধ্যে। সবচেয়ে বেশি ডেঙ্গুর ঝুঁকিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো। এ বিষয়ে আগে থেকে সতর্ক করে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দিনের বেলা যদি ঘুমায় অবশ্যই মশারি লাগিয়ে ঘুমোতে হবে, রাত্রে তো মশারি লাগিয়ে ঘুমাবেই, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এটাই হচ্ছে মূল কাজ। বর্ষার শুরুতে পাবনায় দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন 4 জন। চিকিৎসকরা জানান আক্রান্তদের অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু এরকম একটা অসুখ যেটা শুধুমাত্র চিকিৎসক বা স্বাস্থ্যসেবার সাথে সম্পর্কিত মানুষজনের পক্ষে একা এটা নিয়ন্ত্রণ করা বা চিকিৎসা করা সম্ভব নয়, এটা একটা সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে 38 ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 17 জন, তার মধ্যে বরিশাল জেলায় 9 জন ও পটুয়াখালীর 6 জন। 3 দিন জ্বর ছিল, 3 দিন পরে জ্বর নামিয়ে গেছে, তারপরে বেড রেস্টে ছিলাম কিন্তু শরীর অনেক দুর্বল। আমাদের একজন মৃত্যু হয়েছে, সেটা হলো মে মাসে। আমরা ডেঙ্গুকে কন্ট্রোলের মধ্যে রেখেছি, আশা করি বরিশালের অবস্থা তেমন অবনতি হবে না ইনশাল্লাহ। কিশোরগঞ্জে 24 ঘন্টায় 16 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। রোববার এ সংখ্যা ছিল 12 জন। তুনা সিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ডেঙ্গু বাচ্চা আমাদেরকে সচেতন হতে হবে, বাড়ির ছাদে আশেপাশে যাতে পানি জমে না থাকে এই জন্য আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, তাহলে আশা করা যায় ডেঙ্গু থেকে আমরা বাঁচতে পারবো। দরজা জানালা প্রথমে সন্ধ্যার আগে এটা বন্ধ করে রাখতে হবে, এরপরে হচ্ছে কি রাতে ঘুমানোর সময় আমাদেরকে প্রপারলি যে আমরা যেটা মশারি টাঙ্গায় যদি ঘরের মধ্যে যদি থাকে তাহলে আমাদেরকে এটা হবে না। আর পাশাপাশি হচ্ছে বিশেষ করে আমরা আগে থেকেও জেনে আসছি যে যে আমরা বাসা বাড়ির মধ্যে ফুলের টব বা পানি যেখানে জমে থাকে সেই ধরনের জিনিসগুলো যেন থাকলেও থাকার পরেও যেন সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন আমরা যেন সেই কাজগুলো করে যেতে পারি আর কি। মশা নিধনের জন্য এই যে রেগুলার স্প্রেগুলো করা নিয়ম মাফিক, তারপরে যে পানি জমে আছে এগুলো হয়তো সিটি কর্পোরেশন না করলেও বা নিজ উদ্যোগে এলাকাবাসীরা যদি এগুলো উদ্যোগ নিয়ে কাজ করে তাহলে তো এই সমস্যা থেকে অনেকটুকু পরিশ্রম পাওয়া যায়, তাই না? আর এই যে নিজেরা যে উদ্যোগ নিবে এরকম চিন্তা ভাবনার অভাব, এটা আমরা আমরা আমরাও চাইলে করতে পারি, বা আমরা কেন সিটি কর্পোরেশনের দিকে তাকায় থাকবো বা কারোর দিকে তাকায় থাকবো, আমরা নিজেরা নিজেরা উদ্যোগ নিয়ে করতে পারি। এই নিজেদের এই চেষ্টাটুকুর অভাবে আসলে অনেক কিছুই হচ্ছে না। নালা নর্দমাগুলোকে তারাই তাদের পচা আম পচা ফসল ফল ফলাদি সমস্ত ওর মধ্যে ফেলছে, সাথে পলিথিনও ফেলছে। এখন কথা হচ্ছে যে আমরা তো ভুল করছি করছি, প্লাস এই যে যারা সংস্কার করার দায়িত্বে আছে তারাও কিন্তু সংস্কারের প্রতি কোনো চিন্তা ভাবনা তাদের নাই। এই মুহূর্তে খুলনা অঞ্চলে এডিস মশার যে উপদ্রব সেটি বেশ বেড়েছে। খুলনার মানুষ কতটুকু সচেতন এ বিষয়ে জানতে আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে রয়েছি আমি পলাশ চন্দ্র ঢালি, জানবো ডেঙ্গু নিয়ে এই মুহূর্তে খুলনার মানুষের ভাবনা। আমাদের মেন সমস্যা হচ্ছে আশেপাশে ড্রেনগুলো বর্জ্য সব ক্লিন থাকলে এবং যত ময়লা আছে আবর্জনা আছে এগুলো সবসময় ক্লিন থাকলে, আমাদের বাড়ির যে টপ টপ আছে সব ক্লিন থাকতে হবে। আমাদের সচেতন হওয়া উচিত এবং আমাদের প্রতিটা লোককে সচেতন করা উচিত। আমি চেষ্টা করছি আর কি যে আমার বাসাটা পরিষ্কার রাখা, আমার ফুল টপ যেগুলো আছে গাছের টপ সেগুলো পরিষ্কার রাখা। আসলে এই বিষয়টা নিয়ে নিয়মিত মাইকিংও হচ্ছে, আমাদের যে মোড়গুলো আছে মোড়গুলোর মাইকিং হচ্ছে, জনগণের আসলে সচেতন হওয়া উচিত।
জনগণের সচেতন হওয়া খুবই জরুরি এই মুহূর্তে। এবং আমাদের যে লোকাল গভর্নমেন্ট আছে, আমাদের সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, তো সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে, জনগণের সচেতন হওয়াটা এখন খুবই জরুরি। জনগণ যদি সচেতন না হয় তাহলে যে সরকারই যাই করুক না কেন, আসলে এটা দূর করা সম্ভব না। খুলনার মানুষের এই ব্যাপারে সচেতনতা খুবই কম, আমাদের ব্যাপারে এই ব্যাপারে মানে নলেজই অনেক কম। আর আশেপাশে যে পরিমাণে পানি থাকে, জমা থাকে, যার জন্যই মেইনলি মশলাগুলার উৎপাদন বেশি হয়, এই ব্যাপারে মানুষের অ্যাওয়ারনেস অনেক কম। পিপল শুড নো যে এই ক্লিননেসটা খুব ইম্পর্টেন্ট। ডেঙ্গু তো প্রতি বছরই আসে এবং এটা প্রচার প্রসারণও থাকে, কিন্তু তারপরে আমরা অসচেতন হয়েছি, আমরা অসতর্ক থাকি আর কি, যে যে যেগুলো করা উচিত না সেই কাজগুলো আমরা করে থাকি আর কি। এইটা আসলে প্রচার প্রসার আরো একটু বেশি দরকার বলে আমি মনে করি আর কি, কারণ যেহেতু অনেকে বলার পরে বুঝতে পারছে না, একটু আর কি প্রচার প্রসার বেশি হলে ভালো হয়। বর্ষা শুরু হতে না হতেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি ঝুঁকি কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে। আজকের আমাদের কথার আয়োজনে জানবো কক্সবাজারের সাধারণ মানুষ এই বিষয়ে কি বলছেন। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং আমাদের বাড়ির সারা বাসার আঙ্গিনা পরিষ্কার করতে হবে, বাসার ফুলের টব যত কিছু আছে সব কিছু পরিষ্কার করতে হবে, এবং আমাদের পৌরসভার যারা দায়িত্ব আছে তারা যদি আমাদের পৌরসভাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে আমাদের ডেঙ্গু থেকে প্রতিরোধ পাওয়ার একটি অনেক বড় ভূমিকা পালন করবে। একটা জিনিস যখন এখানে এখানে উৎপত্তি হবে তখন মানুষের উপর আক্রমণ করা জিনিসটা শুধু ওদের সুযোগ বেশি হয়ে যায়, সেজন্য আমাদের বিশেষ করে মানুষের প্রয়োজনীয় হবে প্রথমত জিনিসটা পরিবেশটা ভালো রাখা এবং পরিবেশ সুন্দর পরিষ্কার রাখা। তো সেই পরিষ্কার রাখারতে সুবিধা হবে আমাদের, যাতে বিভিন্ন রোগ থেকে আক্রান্ত সেই আক্রান্ত থেকে আমরা বাঁচতে পারবো। ময়লাযুক্ত ঝাড়ঝাপটা যেখানে বিভিন্ন জীবাণু সংক্রান্ত ছড়াবে এরকম একটা পরিবেশ থাকলে ওইটাকে কি একদম নিখুঁত করাটা ভালো মনে হয়। সবাই মিলে যদি এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি তাহলে আমরা ডেঙ্গু রোগ থেকে মুক্ত হব। এরপরে আমাদের হাসপাতাল সহ আনাচা কানাচা সব জায়গায় আমরা যদি সূর্য পরিষ্কার রাখি তাহলে ডেঙ্গু রোগ থেকে আমরা মুক্ত হবো। হসপিটালের গেটের ডাব থাকে, কলা থাকে, কলার বাকল থাকে, ওগুলো পরিষ্কার না করলে ডেঙ্গু অনেক বেড়ে যাবে। মনে করেন রাস্তাঘাটের মধ্যে পানি জমে থাকে, এগুলো পুরসভার দায়িত্ব, পুরসভার ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে। আমাদেরও সাধারণ জনগণ এখানে সেখানে ময়লা রাখবো না, ফেলবো না, আমরাও সচেতনমূলক চলবো আর কি। দর্শক, এই ছিল এটিএন নিউজের আজকের আয়োজন। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবে এটিএন নিউজ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।